গেছে, স্লোগান যার নামে দিবা এক্সপেল। এটা সম্মেলন কি পেয়েছ? কাউন্সিলর নির্ধারণ করবে সভাপতি সাধারণ সম্পাদক, আই ডোন্ট কেয়ার এনিমোর। স্লোগান নির্ভরশীল যুবলীগ না, যুবলীগ মেধা মননের চর্চা। এই স্লোগান বন্ধ করো, এই স্লোগান বন্ধ করো। কাউন্সিলর নির্ধারণ করবে কে সভাপতি কে সাধারণ সম্পাদক। তালি দিও না, তালি পাচ্ছি না আমি, আমি তালি পাচ্ছি না, কারো ডিকটেশন শুনি না মাইন্ডে। কাউন্সিলর নির্ধারণ করবে, বেশি শক্তি ব্যবহার করিল না, চাপাবাজ ধান্দাবাজ দিয়ে যুবলীগ হয় না। ভুল আমারও আছে, ভুল তোমাদেরও আছে, কারণ আসমানও হয়েছে প্রথম ভুল, জমিনও প্রথম ভুল। কি ভুল? বাবা দম মাহওয়ারে বলেছিল এই ফল খাইও না, খাইছে। আর ফেরেস্তা কুলের যিনি সর্দার, সবাইকে বলল সালাম করতে, ফেরেস্তা কুলের সর্দার সালাম করে না, কারণ অহংকার। যিনি প্রিন্সিপাল তিনি বলছেন মাটি থেকে তৈরি, এটিকে আমি সালাম করতে পারি না, অহংকার। আর বাবা দম্মা হওয়া ওই ফল খেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অহংকার করে নাই। 350 বছর লেগেছে ক্ষমা চাইতে, কাউন্সিলরদের সাথে কথা বলে মাতব্বরীর দরকার নাই, তাত্ত্বিকের দরকার নাই। বি কেয়ারফুল, বুদ্ধি ভালো, অতি বুদ্ধির দরকার নাই, স্মার্ট ভালো, ওভার স্মার্ট দরকার না, ওয়াটার ভালো, ওভার ওয়াটার হইয়েন না। এত 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 হিসাব নিকাশ, যুবলীগ এত হিসাব নিকাশ করে না, এত হিসাব নিকাশ কিচ্ছু বাইন্ধে দেব, বুদ্ধি ভালো অতি বুদ্ধি ভালো না। কাউন্সিলর নির্ধারণ করবে কেন? মহানগরে দেখেন নাই, আওয়াজ তুলে লাভ নাই, আমি তাল্লি পাঠিও না, সেলফি পাঠিও না। কারণ কি জানেন? আমি চেয়ারম্যান যখন থাকবো না, মাসি মশো আসবে না, কারণ আমার জীবনের উত্থান পতন দেখা। আপনারা নিশ্চয়ই জানেন যুবলীগ রাজনীতি করে, এটি ঠিক, কিন্তু যুবলীগের একটি ম্যানেজমেন্ট আছে, ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা ছাড়া রাজনীতি চলে না। মন্ত্রী সাহেবের পিএস থাকে, পিএ থাকে, পিআরও থাকে, এমপি সাহেবের পিএস থাকে, পিএ থাকে, কিন্তু দলের মধ্যে পিএস নাই, পিএজও নাই, পিও নাই, বানাইয়া নিতে হয়। ব্যবস্থাপনা ছাড়া রাজনীতি অচল। রাজনীতি করতে হলো কলম লাগবে, ফাইল লাগবে, ডায়েরি লাগবে, ভোট ফেয়ার ভোট হবে, ভোটে যে পাস সে পাস, ভোটের পরে যারা হেরে যাবে তাদেরকে অবহেলা করতে পারবেন না। কমিটিতে রাখবেন কি রাখবেন না আমার বিষয় না, কমিটি দেবেন যারা নির্বাচিত হবেন প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অতীতের প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে কমিটি দেবে, আমরা কেউ হাত দেব না, আমাদের কারো সুপারিশ থাকবে না। এবং আওয়ামী লীগ প্রেসিডেন্ট সেক্রেটারি এবং উক্ত উপজেলার এমপি সাহেব মহোদয়দের সাথে কথাবার্তা বলে সমঝোতার মাধ্যমে কমিটিটা দেয়। যারা
নির্বাচিত হবেন তাদের দায়িত্ব এক মাসের মধ্যে কমিটি দাখিল করা। আমরা কারো কথা শুনি না, কারণটা হচ্ছে পরিষ্কার, রাজনীতি সমঝোতার শিল্প, ইট ইজ এন আর্ট অফ কম্প্রোমাইজ। রাজনীতি সমঝোতা ছাড়া রাজনীতি চলে না। যত বেশি সমঝোতা করা যায় তত বেশি রাজনীতির কর্মসূচি প্রণয়ন করতে সুবিধা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যুবক, যুবক মানে যিনি সৃষ্টিশীল তিনি যুবক, যুবকের কোনো বয়সের সীমা রেখা নেই। আজকের প্রধান অতিথি মহোদয় যুবক, না হলে তিনি কর্মক্ষম কেমন করে হল, কেমন করে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চালাচ্ছেন। আমি মালয়েশিয়া যেতে পারবো কি পারবো না, আমার টাকা পয়সা নাই। আমি মালয়েশিয়া যেতে চাই, আমি টেকনিক্যাল নো হাউ জানি, তাহলে কেমন করে মাননীয় প্রধান অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? তিনিও যুবক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এখানে এমপি সাহেব, মেয়র সাহেব আছেন, সবাই যুবক। জ্ঞানী হওয়া যায় না, যুবক না হলে প্রেমও করা যায় না, যুবক না হলে বিয়ে করা যায় না, ঠিক আছে? সেজন্য আমি বলবো আপনারা বালা আসেননি,